আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, লবণ রহস্যের আরেকটা এপিসোডে তোমাদেরকে ওয়েলকাম করছি। চশমাটা খুলে কথা বলি, আমরা আজকে দেখব ক্যালসিয়াম সল্ট। এখন ক্যালসিয়াম সল্টের মেইন পরীক্ষাটা শিখা পরীক্ষা। এখন শিখা পরীক্ষায় ক্যালসিয়াম সল্ট এটা সবার মুখস্থ, 19 থেকে মুখস্থ। ইটের মতো লাল বর্ণ হয়, ইটের মতো লাল বর্ণ মানে আমার এই টেবিলের টাইপের কালার হবে, অথবা এর থেকে হালকা ডার্ক হয়। এবং আমি নিজে যখন আমার ল্যাবে করেছিলাম কলেজে থাকতে, তখন সুন্দর কালার আসতো। এবং কয়েকটা লবণ আছে যাদের শিখা পরীক্ষার রংটা খুব সুন্দর ভিজিবল হয়, একটা তার মধ্যে ক্যালসিয়াম একটা। এখন ঘটনাটা কি করে তোমাদেরকে আমি থিওরিটা বলে দিই সংক্ষেপে। তুমি এখানে ক্যালসিয়াম সল্ট নিলাম, সো আমরা এখানে আসলে ক্যালসিয়ামের কার্বনেট নিয়েছি। ক্যালসিয়ামের কার্বনেট হতে পারে, নাইট্রেট, সালফেট, যে কোনো কিছু হতে পারে। এবং শিখা পরীক্ষায় এই সেল কেন ইউজ করা হয়, কারণ ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হয়, আর এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠে যায়। তোমাদেরকে একটা আমি পারফেক্ট এক্সাম্পল দিয়ে দেখাই। কিছুই না, দেখো এই যে আমার কাছে লবণ আছে, হালকা একটু লবণকে তুমি জাস্ট এই সেলে দিবা, দেখবা যে বুদবুদ আকারে এখানে ক্যালসিয়াম কার্বনেট উঠবে। দেখবা দিলেই উঠবে, একটু পাশেই দিই, আমি এই সেলটা নষ্ট না করি। এই যে দেখো বুদবুদ আকারে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড উড়ে যাচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড যখনই উড়ে গেল, তখন আসলে কি লবণটা হইলো, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ হইলো। প্রশ্ন হিসেবে আমার স্বার্থ কি, আমি ক্যালসিয়াম ক্লোরাইড কেন বানাবো? কারণ ক্যালসিয়াম কার্বনেট যত সহজে বাষ্প হয়, ক্যালসিয়াম ক্লোরাইড তার থেকে বেশি সহজে বাষ্প হয়। সো বাষ্প কেন দরকার? তুমি যখন শিখা পরীক্ষা করবা, প্রথমে লবণটা বাষ্প হয়, তারপর ইলেকট্রন উপরে শক্তি স্তরে যায় এনার্জি পেয়ে, তারপর নিচে শক্তি স্তরে আসে, মানে যে শক্তিটা সে শোষণ করছিল সেই শক্তিটা সে বিকিরণ করে দেয়। ওই বিকিরিত শক্তি আমরা লাল বর্ণের শিখা হিসেবে দেখি, এই হচ্ছে ঘটনা। সো আমাদের সব লবণকে আসলে ক্লোরাইড লবণে রূপান্তরিত করে নিতে হয়, এই জন্য আমরা এই সেল দিই। তো আমি এখানে আমরা নিচে এখানে হচ্ছে স্প্রিট ল্যাম্প, আসলে এটা নেওয়া উচিত হচ্ছে বুনসেন বার্নার। এবং আমি ধারণা করছি যে এখানে প্রপার শিখাটা আমরা পাবো না বা বুঝবো না। কেন ভাই আপনি ধারণা করছেন? কারণ শিখা দুই রকমের হয়, জারণ শিখা, বিজারণ শিখা। জারণ শিখা মানে যেখানে অক্সিজেন অনেক বেশি থাকে। সো তুমি যখন অক্সিজেন বেশি দিবা, শিখাটা পুরো নীল হয়ে যায়। সো নীল শিখার মধ্যে ইটের মতো লাল রং হলে খুব সহজেই বোঝা যায়। কিন্তু আমরা তো এখানে আসলে সেই বুনসেন বার্নার নিয়ে কাজ করতে পারছি না, এটা স্পিরিট ল্যাম্প। সো এখানে আসলে অক্সিজেনের ফ্লোটা আমি কন্ট্রোল করতে পারি না। সো যদি তোমার কাছে ওই বুনসেন বার্নার থাকতো, ওইটাতে একটা ক্যাপ থাকে আর কি, সেটা ঘুরায় অক্সিজেনের ফ্লোটা কন্ট্রোল করা যায়, গ্যাসের ফ্লোটা কন্ট্রোল করা যায়। বাট এখানে আমাদের হাতে নাই। তো এটার রং এমনিতেই ইটের মতো লাল বর্ণই আসে আগুনের শিখা। তারপরে তোমাদেরকে আমি দেখাই, বাট আমি ধারণা করছি যে হয়তো বা প্রপার শিখা আমরা বুঝবো না। বাট কেন বুঝবো না, কোন কারণে আসি নাই, এটা বোঝাও তো অনেক জরুরি জিনিস, তাই না? তোমার রেজাল্ট আসে নাই, কেন আসে নাই, তুমি যদি সেটা এক্সপ্লেন করতে পারো, এটাই আসলে প্রপার সায়েন্টিফিক মনোভাব। তো আমরা অবশ্যই শিখা পরীক্ষা করার সময় তোমরা সেফটি গগলসটা ইউজ করতেই হবে, কারণ আগুন নিয়ে খেলা করছো। আর আমরা এখানে শিখাটা অন করি। দেখো এই শিখার রং কিন্তু এমনিতেই আসলে লাল রঙের। সো যদি একটু নীল রং হইতো, সেখানে যদি আমি ক্যালসিয়াম লবণ দিতাম, তাহলে নিভে গেছে। আমরা আরেকবার চেষ্টা করি। নিভে কেন গেছে জানো? কারণ এখানে যে সলতেটা বের হচ্ছে, এইটা তোমাদেরকে বুঝাই দিই। স্পিরিট খুবই ভোলাটাইল একটা জিনিস, খুবই উদ্দায়ী জিনিস। তো এই সলতেটা এখানে থাকা উচিত হচ্ছে চারকোনা সলতে, বাট আমি এখানে নিয়েছি গোল সলতে। তো দেখো সলতের এখানে কিছু ফাঁকা আছে, পাশের জায়গায় ফাঁকা আছে, ওই জায়গায় দিয়ে স্পিরিটটা খুব তাড়াতাড়ি বের হচ্ছে। আবার এটা অন করি। এবং এই জন্য বলছিলাম যে এই চশমাটা ইউজ করা খুবই জরুরি। তো কোনো রকমের দুর্ঘটনা ঘটার আগে আমরা কাজটা করে ফেলি। দেখো এই যে এই সেল নিলাম, সেখানে আমাদের লবণ নিলাম, এই হচ্ছে লবণ, এবং শিখা পরীক্ষায় দিলাম। ঘটনাটা কি ঘটছে, আমি নিজে এখান থেকে টের পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা যেটা, সেটা একটু বড় হয়েছে। এবং যেহেতু এইটার আগের রঙও ছিল এটার মতো লাল, এবং এখনও রঙটা এটার মতো লাল হয়েছে, এই জন্য তুমি পার্থক্যটা টের পাও নাই। তারপর আমি আরেকবার তোমাদেরকে দেখাই। দেখো এই সেলে প্রথমে আমাদের প্লাটিনাম তারটা চুবাইলাম, এবং সেখান থেকে কিছু লবণ নিলাম, নিয়ে শিখায় দিলাম। দেখবা যে ওই যে শিখাটা একটুখানি বড় হয়ে গেছে। এই শিখার একটা পার্ট হচ্ছে ও নিজের শিখা, আরেকটা পার্ট হচ্ছে আমাদের এই যে শিখাটা তৈরি হলো সেটা। তো আসলে কি সবসময় সব কিছু আমাদের রিসোর্স থাকবে তা না। আমাদের যতটুকু রিসোর্স আছে, আমরা যদি সেইটা দিয়ে আসলে সায়েন্সটাকে বোঝার চেষ্টা করি, সায়েন্সটাকে ফিল করার চেষ্টা করি, দাঁড়াটা নিভাই দিই। ওকে, সো যতটুকু রিসোর্স আছে অতটুকু রিসোর্স দিয়ে আমরা সায়েন্সকে ফিল করব, সায়েন্সকে শিখব, সায়েন্সকে শেখার চেষ্টা করব। এটা আসলে সায়েন্টিফিক মনোভাব। সবাইকে সায়েন্টিস্ট হতে হবে তা না, বা সবাইকে বিজ্ঞান মনস্ক হতে হবে। বিজ্ঞানী হওয়ার বিজ্ঞান মনস্ক হওয়া এক কথা না। বিজ্ঞান মনস্ক হওয়া মানে তোমার আশেপাশে যা জিনিস আছে সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করা, সেগুলো ফিল করার চেষ্টা করা, সেগুলো বোঝার চেষ্টা করা। আর বিজ্ঞানী হতে গেলেই যে তোমাকে এরকম সাজানো ল্যাব থাকতে হবে, কোটি কোটি টাকার ইকুইপমেন্ট থাকতে হবে, রিয়েজেন্ট থাকতে হবে, এমন কোনো কথা নাই। তো আমরা শিক্ষা পরীক্ষা দেখলাম, এরপরে আমরা দেখবো সিক্ত পরীক্ষা। শিক্ষা পরীক্ষা শেষে এখন আমাদের দেখতে হবে সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা মানে যেখানে লবণের সলিউশন থাকবে।
তো যেটা বলছিলাম যে আমার এখানে কি আছে, ক্যালসিয়ামের লবণ আছে। সো ক্যালসিয়ামের লবণের সাথে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাও, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাও, তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে মিশে না, এটা মানে পানিতে মিশে বাট খুব ভালো মিশে না, এটা হালকা বালির মতো তুমি সাদা অধক্ষেপ পাবা। আর অ্যামোনিয়াম তো প্রতিস্থাপিত হয়ে গেছে, আর সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাও কোনো রিয়াকশন হবে না, কারণ যদি তড়িৎ রসায়ন পড়ে থাকো এবং সেখানে যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো, দেখবা ক্যালসিয়াম সোডিয়াম থেকে উপরে আছে, তো যে উপরে আছে তাকে প্রতিস্থাপিত করতে পারবে না। সো আসলে ঘটনাটা কি ঘটে, প্রথমে টেস্ট টিউব নিবো, ক্যালসিয়ামের দ্রবণ নিবো, সেখানে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাবো, হালকা সাদা অধক্ষেপ পড়ে, এটা কিন্তু নিচে জমা হয় না, উপরে ভাসতে থাকে। সেই অধক্ষেপের মধ্যে যদি আমি 2 কাপ ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালি, তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না। যদি এই ঘটনা ঘটে তাইলে সেখানে ক্যালসিয়ামের লবণ ছিল। তুমি চাইলে এটাকে আরেকটু শিওর হতে পারো, তুমি শিওর হতে পারো অ্যামোনিয়াম অক্সালেট বা অক্সালিক অ্যাসিড, সেটা আমরা পরে দেখাবো। আগে আমরা দেখি হচ্ছে এখানে তোমার এই ক্যালসিয়ামের এই প্রথম টেস্টটা। সো যেহেতু তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ট্রিট করছো, তোমাকে অবশ্যই ভাই সেফটি যে মেজারমেন্ট আছে সেগুলো মেনটেন করতে হবে। সো সেফটি মেজারমেন্ট মানে তোমাকে অবশ্যই এই গ্লাসটা পরে নিতে হবে আর মাস্ক পরে নিতে হবে, কারণ অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ আসছে। সো আমি একটু পরে নিচ্ছি। ওকে, সো আমাদের প্রথম কাজ, এই হচ্ছে আমাদের মাদার সলিউশন। কিসের মাদার সলিউশন? ক্যালসিয়াম কার্বনেটের। ক্যালসিয়াম কার্বনেট খুব ভালো পানিতে মিশে না, এই জন্য এটা পুরোপুরি ডিসলভ হয়নি। যদি পুরোপুরি ডিসলভ হইতো এটা কিন্তু ট্রান্সপারেন্ট হইতো। সেই মাদার সলিউশন থেকে আমরা এখানে কিছু পরিমাণ ট্রান্সফার করে নিচ্ছি আমাদের টেস্ট করার জন্য। দেখো খুব ট্রান্সপারেন্ট না, কিন্তু খুব স্বচ্ছ না, হালকা ভিভিড দেখা যাচ্ছে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে, এই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন 25%, এখান থেকে কিছু পরিমাণ আমরা ওইখানে ট্রান্সফার করব। সো দেখবা হালকা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এবং এটা একটু মাথায় রাখবা, যে কোনো কেমিক্যালস যখন ইউজ করবা সাথে সাথে সেটার আবার মুখ বন্ধ করে রাখবা, তা না হলে কিন্তু মানে কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর না তুমি তো আগে থেকে জানো না, তাই না? সো আমি এইখানে ফোটায় ফোটায় এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালব, দেখবা সাদা অধক্ষেপ পড়া শুরু হবে। এবং অধক্ষেপটা যে অলরেডি আমি প্রতি ফোঁটা ঢালার সাথে সাথে দেখো উপরে গিয়ে জমা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে উপরে গিয়ে অধক্ষেপটা জমা হচ্ছে। ঘটনাটা কি হয়েছে একটু বলি, প্রতি ফোঁটার সাথে সাথে উপরে না, এখন এই যে আস্তে আস্তে এটা নিচে চলে যাচ্ছে, প্রতি ফোঁটা যখন ফেলছি আমি কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট লিকুইড ফেলছিলাম, কিন্তু দেখো এই যে হালকা একটা অধক্ষেপ নিচে গিয়ে এখানে জমা হলো, যেটা প্রথমে উপরে ছিল বালির মতো আস্তে আস্তে গিয়ে নিচে জমা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে উপরেটা স্বচ্ছ, নিচেরটা এখনো হালকা একটু একটু টার্বিড টাইপের আছে। সো এখানে এখনো কিন্তু শিওর হওয়া যাচ্ছে না যে এখানে কি ছিল, এখানে অ্যামোনিয়ামের লবণ ছিল, তাই না? সো আমাদের এখন কি দেখাইতে হবে, আমাদের এখন সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দেখবো এর কোনো পরিবর্তন হয় কিনা। সো এই হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। আমি যদি এখানে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, দেখবা এই সলিউশনের এমন আহামরি তেমন কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, দেখো অনেকখানি ফেললাম কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো কেন পরিবর্তন হয়নি, অধক্ষেপটা নিচে ওই যে নিচেই আছে, উপরের অংশটুকু স্বচ্ছ, এখনও উপরের অংশটুকু স্বচ্ছই আছে, নিচের অধক্ষেপ অধক্ষেপের মতোই আছে, অ্যাজ ইট ইজ, যেরকম ছিল সেরকমই। তো ঘটনাটা আমি একটু বুঝাই দিই মাস্কটা খুলে। এটা পরে নিঃশ্বাস নেওয়া আসলে অনেক কঠিন কাজ। কি হয়েছে, এই হচ্ছে আমাদের সলিউশন। তুমি প্রথমে ক্যালসিয়ামের সল্ট নিছিলা, মানে ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশাইছো তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হালকা, আবারও বলছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু নিজে একটা ক্ষার। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষার সে কিন্তু পানিতে মিশে,
কিন্তু ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেরকম আসলে সলিউশন সেরকম ট্রান্সপারেন্ট কিছু করে না, হালকা হালকা ঘোলা একটা অদক্ষেপ দেখো এই যে নিচে এখনো দেখা যাচ্ছে, এখানে হালকা অদক্ষেপ পড়লো। তার সঙ্গে তুমি যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাইলা, তুমি কনফার্ম হইলা যে এখানে অবশ্যই কি ছিল, এখানে অবশ্যই অ্যামোনিয়া ইয়া, এখানে অবশ্যই ক্যালসিয়ামের লবণ ছিল, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এই সলিউশনের কোনো পরিবর্তন করতে পারেনি। এরপরে আমরা দেখব তুমি যখন এর সাথে অ্যামোনিয়াম অক্সালেট যখন মেশাবা, অ্যামোনিয়াম অক্সালেট মেশালেও হয়, অক্সালিক অ্যাসিড মেশালেও হয়, সেখানে দেখবো সাদা অদক্ষেপ পড়ে। সো ওই পরীক্ষা দিয়ে আমরা একেবারে নিশ্চিত হতে পারি এখানে ক্যালসিয়ামের সল্ট ছিল। চলো সেটা দেখি। আমরা দেখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের টেস্ট, এখন আমরা দেখব তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের টেস্ট, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড না, তুমি এখানে অ্যামোনিয়াম অক্সালেট যদি মেশাও। আগে বিক্রিয়াটা কি হয় একটু বুঝাই দিই। তোমার কাছে ক্যালসিয়ামের সল্ট আছে যেটা আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেট, তুমি তার সাথে অ্যামোনিয়াম অক্সালেট দেবে। অ্যামোনিয়াম অক্সালেট কি, অ্যামোনিয়াম অক্সালেট হচ্ছে অক্সালিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন অ্যামোনিয়া দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, তোমরা যেটাকে হুক্কু পড়তো না H2O CCOOH ওইটা। সো কি হয়, এই দুটো অ্যামোনিয়া ক্যালসিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে যেটা সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করে। এবং তোমাদের একটা ভুল কনসেপ্ট প্রচলিত আছে, তোমরা অনেকে মনে করো যে এটা বোধহয় ক্যালসিয়াম অক্সালেটের সংকেত। না, এটা ক্যালসিয়াম অক্সালেটের সংকেত না, এটা ক্যালসিয়াম অক্সালেটের সংকেত। কেন ভাইয়া? ক্যালসিয়াম অক্সালেট একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ তুমি যখন এরকম দাগ দাও তখন এটা মিন করে যে এখানে সমযোজী বন্ধন আছে, কিন্তু আমরা তো এখানে সমযোজী বন্ধন দেখাচ্ছি না, এই দুইটা মাইনাস চার্জকে প্রশমিত করে কে এই ক্যালসিয়ামে দুইটা পজিটিভ চার্জ, এজন্য এভাবে লিখবা, এভাবে লিখো না, এটা ভুল। হ্যাঁ, আমি জানি বইতে এরকম লেখা আছে, এখন বলবা যে ভাই বইতে লেখা আছে, বললামই তো বই কখনোই সবসময় সঠিক ইনফরমেশন দেয় না, বইতে অনেক ভুল তথ্য থাকে। সো সবসময় বইকে ফলো করা দরকার নেই, বই থেকে যেটা ঠিক সেটা আমরা নিবো, যেটা ভুল সেটা আমরা নিব না। তো চলো টেস্ট করি। এই যে আমাদের এখানে মালার সলিউশন আছে যেখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে একটা টেস্ট টিউবে আমরা কিছু পরিমাণ সলিউশন ট্রান্সফার করে নেব, যেটা সব ক্ষেত্রেই করা লাগে। ট্রান্সফার করে নিলাম, দেখো এটা মোটামুটি স্বচ্ছ একটা, মোটামুটি স্বচ্ছ, কোনো উপরে নিচে অদক্ষেপ নেই, সব জায়গায় এদের ঘনত্ব সমান আছে এবং কালার ডিস্ট্রিবিউশনও কিন্তু সমান আছে। আমি এটার মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড না, আমি মেশাবো হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, এত কঠিন না, মনে থাকে না। সো কিছু পরিমাণ অ্যামোনিয়াম অক্সালেট মেশাই, এই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট, দেখবা সাদা অদক্ষেপ পড়বে। সো আমরা এক এক ফোঁটা করে মেশাই, যে প্রতি ফোঁটার সাথে সাথে হালকা জেলির মতো অদক্ষেপ পড়া শুরু হয়েছে। এবং তোমাদেরকে আগেও বলছি অদক্ষেপ সবসময় যে তোমার উপরে পড়বে নিচে পড়বে এমন কোনো কথা নাই, অদক্ষেপ যে কোনো জায়গায় পড়তে পারে। ওকে, তো দেখো ক্যালসিয়াম লবণের সাথে তুমি প্রথমে দিয়েছিলে কি, প্রথমে দিয়েছিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সাদা অদক্ষেপ ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অদক্ষেপ পরিবর্তন হয়নি, তার মানে ক্যালসিয়াম লবণ ছিল। আমরা শিখা পরীক্ষা করে দেখছিলাম ক্যালসিয়ামে লাল বর্ণের শিখা হয়, যদিও শিখা পরীক্ষা কখনোই নিশ্চিতকরণ পরীক্ষা না, শিখা পরীক্ষা আসলে অনেকটা গেসিং পরীক্ষা। তো সেখানে গেস করছিলাম ক্যালসিয়াম লবণ থাকতে পারে, আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটু নিশ্চিত হয়েছি। আর শেষ একেবারে শেষ পরীক্ষা যখন আমি অ্যামোনিয়াম অক্সালেট দিলাম, সেখানে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অদক্ষেপ পড়লো, সেখানে আমরা আরও বেশি পরিমাণ নিশ্চিত হতে পেরেছি। ওকে, তো এটুকুই ছিল তোমাদের ক্যালসিয়াম সল্টের ব্যাপারে। আশা করি তোমরা ক্যালসিয়াম কীভাবে শনাক্ত করতে হয় এটা ভালো মতো ফিল করতে পারছো। পরের এপিসোড দেখার দাওয়াত দিয়ে এই এপিসোড এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।